হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো বন্ধুরা চলে এলাম তোমাদের পাশে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা ফাইনালি এখন আমি আছি বাড়ির পিছনের দিকে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে ওরা চিহ্ন বাড়ি, ভাঙা চোরা বাড়ি। তোমরা দেখে বুঝতে পারছো এটা আমাদের বাড়ির পিছনের সাইড, একদম পুরো ভাঙা চোরা। এই সেই ভাঙা চোরা টিন আর পলিথিন এই সেই দিয়ে চারিদিকে ঢাকানো আছে। এটা হচ্ছে বাথরুম। আম গাছ, কাঁঠাল গাছ অনেক কিছু আছে এই সাইডে, ওই সাইডে। তো বন্ধুরা বাড়ির পিছন থেকে আমি ভিডিওটা বানাইনি, তো আজকে ভাবলাম যে বাড়ির পিছনে গিয়ে ভিডিওটা বানাই। তো তোমাদের সামনে বাড়ির পিছনে এখন দাঁড়িয়ে আছি আর বিকেলের বাজে 5টা। তো বন্ধুরা কথা হচ্ছে যে তোমাদের ওই দিক থেকে আমাদের যে লেবুর গাছটা দিয়ে গিয়েছিলাম, তো লেবুর গাছটা তোমরা ভালো করে হয়তো দেখতে পাওনি বা বুঝতে পারোনি। তো এখান থেকে লেবুর গাছটা তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো লেবুর গাছ। তোমাদের আগের এক দুটো ভিডিওতে হয়তো ওই দিক থেকে দেখাচ্ছিলাম, তো ওই দিক থেকে ভালো করে ভিউজটা আসছিল না। তো তোমরা এখন দেখো যে এখান থেকে কত বড় লেবু গাছটা দেখা যাচ্ছে। এমনি বলেছিলাম যে প্রত্যেক বছর বন্ধুরা, তোমরা বিশেষ করে প্রত্যেক বছর মোটামুটি 1200 থেকে 1500 টাকার লেবু আমরা এই গাছ থেকে সেল দিই। আর লেবুগুলো প্রচণ্ড খেতে সুস্বাদ, মিষ্টি আর অনেক বড় বড় হয়। তো বন্ধুরা বাড়ির পিছন দিকে একটা পুকুর আছে, সেই পুকুরটা তোমাদেরকে বলেছিলাম যে আমি যদি এই দিকে এসে আসি তাহলে পুকুরটা ভালো করে দেখা যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ পুকুরটা মোটামুটি বড়ই একটা পুকুর। তো এই পুকুরে বন্ধুরা অনেকগুলো হাঁস এই পর্যন্ত নেই, অনেকগুলো হাঁস ঘুরে বেড়ায়। তো এই জন্য কারণ বাড়ি বাড়ি হাঁসগুলো বেঁধে রেখেছে, কারণ বন্ধুরা পুকুরের মধ্যে হাঁস ঘুরে বেড়াতো। তখন তোমরা দেখতে পাচ্ছ পাশে ধান ক্ষেত। তো পাশে ধান ক্ষেত থাকার জন্য শিয়াল এসে মোটামুটি অনেকগুলো হাঁস অন্যদেরও নিয়ে চলে গেছে, আমাদেরও নিয়ে চলে গেছে বন্ধুরা। ওই জন্য হাঁসগুলো আমরাও বেঁধে রাখছি, অন্যরাও বেঁধে রাখছে। বন্ধুরা আমি বাড়ির পিছনে এই জন্যই আছি কারণ আমাদের মোটামুটি 6 থেকে 7টা হাঁস আছে। তো 7টা হাঁস নেই, মোটামুটি এখন আছে 5টা হাঁস, 2টা হাঁস শিয়ালে খেয়ে নিয়েছে। তো হাঁসগুলো সারাদিন আর কি বাড়ির মধ্যে বেঁধে রাখা হয়েছিল, বেঁধে রাখা বলতে চারদিকে ঘিরে দিয়ে জালের মধ্যে, নেটের মধ্যে রেখে রাখা হয়েছিল। তো ওই জন্য সারাদিন রাখলে তো বন্ধুরা কী বলবো, হাঁস ডিম পায় না আর কি, একটু খোলামেলা জায়গায় যদি না ঘোরা হয়। তার জন্য মোটামুটি এই বিকেল টাইমটাতে আমি হাঁসগুলোকে ছেড়ে আনলাম এদিকে, আনার পর পুকুরে ছেড়ে দিলাম। তো পুকুরে কিছুক্ষণ থাকার পর ওরা উঠে চলে গেছে এইদিকে, আমাদের বাড়ির সামনের দিকটা চলে গেছে এখন। তো ওই জন্য আমি পিছনে দাঁড়িয়ে, মানে বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি পুকুরের পাশে। তো কিছুক্ষণ দেখাশোনা না করলে বন্ধুরা, এই মানে তোমরা যদি কিছুক্ষণ পর্যন্ত যদি দেখাশোনা না করো তাহলে মানে শিয়ালে সব হয়তো খেয়ে শেষ করে দিত। ওই জন্য বন্ধুরা পুকুরের পাশে দাঁড়িয়ে আছি যাতে শিয়াল না খেতে পারে। ওই জন্য আর এখনও দাঁড়িয়ে থাকলাম না কারণ হাঁসগুলো উড়ে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আর পাশে বাজারটা তোমাদেরকে দূর থেকে দেখেছিলাম, তোমরা দেখো কাছ থেকে কত বড় দেখা যাচ্ছে বা কত বড় বাজার একটা। তো চলো বন্ধুরা বাড়ির সামনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এখন চলে আসলাম বাড়ির সামনে। তো এখন কি বলবো যে আমাদের যে গরুটা, তো গরুটাকে একটু খড় দেবো কারণ ওর খড় খাওয়া শেষ হয়ে গেছে, তো চেঁচাচ্ছে। তো একটু খড় দিয়ে দিই বন্ধুরা। এই বন্ধুরা তোমাদেরকে হচ্ছে খড়, আর এই যে আমাদের গরুটা, তো দিয়ে দিলাম এখন ওই খুশ। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ হাঁসগুলো যে দাঁড়িয়ে আছে, 5টা হাঁস কি যে দেখতে পেয়েছে, প্রচণ্ড রকম চিল্লাচ্ছে। কারণ এরকম হয় বিড়াল বা আদার্স অন্য কোনো জীবজন্তু যদি দেখতে পারে, হাঁস হোক মুড়ি হোক, তো এইরকম চিল্লাতে থাকে। তো তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা, এখন একটু থেমে গেল। তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখো খুব পাশে এসে দেখাচ্ছে, কারণ আরও যদি পাশাপাশি যাওয়া যায় তো ভেঙে চলে যাবে হাঁসগুলো। 5টা হাঁস আছে, 2টো হাঁস আমাদের খেয়ে খেয়ে নিয়েছে এই ইয়ার মধ্যে বন্ধুরা। সকালে ছেড়ে দেওয়ার মাত্র সাথে সাথে পুকুরে গিয়েছে, পুকুর থেকে শিয়াল নিয়ে চলে গেছে বন্ধুরা। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ঘন্টা ঘন্টা বাবা টিন দিয়ে বস্তা দিয়ে ঢেকে রেখে দিয়েছে, কারণ ওরকম কোনো বড় বারান্দা নাই যে ভ্যানটা রাখা যাবে আর কি। ওরকম বড় বারান্দা নেই কারণ এই টিনটা রাখার কারণ শীত জল যদি পড়ে তাহলে ভ্যানের মধ্যে যে বিয়ারিং বা আদার্স অন্য যন্ত্র মানে কাঠটা আছে আর কি, ভ্যানের বডিটা নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য আবার টিন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, তোমরা দেখে নাও বন্ধুরা ভালো করে। তো এটা এই ভ্যানটা আর কিছুদিন পর কাজে লাগবে, 1 থেকে 2 দিন পর। আমাদের যে হাতে ধান কাটাটা কথা ছিল সেগুলো কাটা কমপ্লিট এখন কাটতে হবে হারভেস্টার দিয়ে, আর যেগুলো হাত দিয়ে কাটা কমপ্লিট করে দিয়েছে বন্ধুরা সেগুলো এখানে করে বইব। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের 5টা হাঁস 1টা হাঁসি খেয়ে নিয়েছে। তো বন্ধুরা এখন প্রচণ্ড ডিমের প্রয়োজন, ঠান্ডার দিনে ডিম খেলে শরীরের মধ্যে অটোমেটিক একটা পাওয়ার বাড়ে যেই কারো হোক আর কি। তো এই সময় যদি হাঁসগুলো শেলে খেয়ে নেয় তো বন্ধুরা কেমন লাগে সেটা সবাই জানে আর কি, যে ক্ষতি হয়ে গেলে কতটা খারাপ লাগে। তো তোমরা দেখতে 5টা হাঁস। তো বন্ধুরা হাঁসগুলোর পাশে গিয়ে ক্যামেরা করছি, তো চুপ করে আছে, কিছুটা দূরে চলে গেল। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা এটা চলে যাচ্ছে, তো তাও ওরকম ভয় খায় না কারণ ওরা বুঝতে পারছে যে আমি একটা বাড়ির সদস্য, ওরা দেখে বুঝতে পারছে। ওই জন্য
যাচ্ছে না। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 8টা, তো আমি এখন আছি রুমে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমের মধ্যে বসে আছি। তোমরা দেখতে পাচ্ছ লেকের ভিতর ঢুকে আছি। আজকে মারাত্মক ঠান্ডা লাগছে, টুপিটা দিয়ে দিয়েছি। বন্ধুরা কি যে ব্যাপার, আজকে মারাত্মক ঠান্ডা লাগছে আমাকে, কানুগুলোতে খুব ঠান্ডা লাগছে, ওই জন্য টুপিটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকন বাজিয়ে দিয়ে সাথে থাকবে, কারণ প্রত্যেক দিন নতুন নতুন আপডেট ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপডেট করি, ব্লগ ভিডিও। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সো টাটা বন্ধুরা।